আমি সেই সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি যাদের কাছে আমি প্রিয়জন নয়, শুধু প্রয়োজন ছিলাম। এমন একদিন আসবে যখন আপনি সময় এবং সমাজকে নয়, বরং নিজের বিরুদ্ধে অভিযোগ করবেন যে আপনার জীবন আপনার সামনে ছিল, কিন্তু তখন আপনি সমাজের কথা ভাবতেই ব্যস্ত ছিলেন। হতাশা হলো একটা অভ্যাস, একবার এই জালে যে জড়িয়ে পড়ে সে সুখের কাছেও দুঃখের ঠিকানা খোঁজে। গুগলে সব কিছু পাওয়া গেলেও শান্তির ঠিকানা মিলে না। যাদের হাসি অনেক সুন্দর হয় মনে রাখবেন তারা অনেক গভীর আঘাত দেয়। কারোর সাথে প্রতিদিন দেখা হলে ভালোবাসা জন্মাতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু কারোর সাথে প্রতিদিন কথা বললে তার সঙ্গে কথা বলা আমাদের অভ্যাসে পরিণত হয়। শান্তি হলো পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস, যেটা সবার ভাগ্যে থাকে না। কেউ হারিয়ে যাওয়ার পরে আমরা তাদের কথা মনে করি। আগেকার সময় প্রেমিক প্রেমিকারা দেখা করার জন্য লড়াই করত, আর এখন মানুষ একে অপরকে ছেড়ে দেওয়ার জন্য লড়াই করে। যারা আপনার সামনে ভালো সাজে কিন্তু পেছনে নিন্দে করে, তাদের থেকে যারা মুখের উপরে সত্যি কথা বলে এবং রাগ দেখায় তারা অনেক ভালো হয়। যাদেরকে আমরা জীবনের সব থেকে বেশি গুরুত্ব দেই প্রয়োজনের সময় তারাই আমাদের জীবন থেকে দূরে সরে যায়। এই দুনিয়ায় অচেনা হয়ে থাকাই ভালো, কারণ মানুষ আপন করে নিয়ে দুঃখ দিতে বেশি ভালোবাসে। যাকে ভালো রাখার জন্য ও খুশি করার জন্য আপনি আপনার জীবনের মূল্যবান সময়টা উজাড় করে দিবেন, দেখবেন সেই ব্যক্তি কখনো আপনার অনুভূতিগুলোকে গুরুত্ব দেবে না। যদি একজন অন্ধ ব্যক্তি দেখতে শুরু করে তাহলে সে সবার প্রথমে লাঠিটা ফেলে দেবে, যেটা তাকে দীর্ঘদিন সাহায্য করেছিল। ঠিক একইভাবে আপনি সবসময় তার পাশে থাকবেন, দেখবেন সে প্রয়োজন ফুরিয়ে গেলে সবার আগে আপনাকে তার জীবন থেকে সরিয়ে দেবে। অপেক্ষা না করে যা বলার বলে ফেলুন, কারণ হয়তো আপনি বলতে চাইবেন কিন্তু সুযোগ পাবেন না।